আমি বলতে চাইছি যে শশীপা যা ম্যাডামকে বলবো যে আপনি আমার সাথে ডাইরেক্টলি সামনাসামনি বসুন, কারণ আমি বিজনেস করতাম 2002 সাল থেকে। আমার 18 লক্ষ টাকা সম্পত্তি ছিল 2011 সালে যখন বিদায় হয়েছি তখন দেখিয়েছি, আর আজকে আমি যে স্যালারিটা পেয়েছি তার 1/3 টাকা আমার কাছে নেই। তাই এই ধরনের কথাবার্তা না বলাই ভালো। আমি বলবো যে তার মালিক চুরি করেছে মানে সৌমিত্রকা চুরি করবে, এটা হতে পারে না। আমি যে স্যালারির টাকা পেয়েছি, এমপি স্যালারি যে টাকা পেয়েছি, তার 1/3 টাকা আমার কাছে আজকে নেই। যদি প্রমাণ করে দেয় আমি ওনাকে পুরস্কৃত করবো। শশী ভাইয়াকে যারা চোরের সঙ্গে থাকতে থাকতে সবাইকে চোর ভাবছে, এটা ভুল, এটা ভুল। পশ্চিমবাংলায় অনেক মানুষ আছে, অনেক রাজনীতিবিদ আছে যারা স্বচ্ছভাবে রাজনীতি করে, তাই এইসব বলে আমাকে গুলি দেওয়ার কোনো চেষ্টা করার কোনো মানে হয় না। আমি শশী ভাইয়াকে বলবো ডকুমেন্ট সহিত আপনি আপনাদের চ্যানেলে বসুন, আর আমিও আপনাদের চ্যানেলে বসি যে আপনার মালিক কত চুরি করেছে আর আমি কত স্যালারি পেয়েছি, সেই টাকাটা যদি রাখতে পারতাম তাহলে আমার কাছে অনেক হতো। স্বচ্ছভাবে রাজনীতি করছে, এটা আমার কাছে বড় কাজ। অনেক ধন্যবাদ সৌমিত্রদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। পার্থ ভৌমিক একজন নাট্যকর্মী, অভিনেতা, কিন্তু 72 ঘন্টার মধ্যে তার এই অবস্থান পরিবর্তন নিঃসন্দেহে আমাদের আশ্চর্য করিয়ে দিচ্ছে। যে পার্থ ভৌমিক বলেছিলেন যে 2021 সালের পরে যারা মন্ত্রী হয়েছেন তাদের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই, তিনি সমস্ত দায়িত্বটা তুলে দিয়েছিলেন 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত যারা মন্ত্রিসভা গঠন করেছেন, মন্ত্রিসভা পরিচালন করেছেন, কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। এবং তারপর সরকারের বাইরে থেকে যে আরেকটা সরকার চলছে, সমান্তরালভাবে এই সরকারকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যার প্রতিনিধিত্ব উনি করছেন, তারা সকলেই সত্য। এই কথা পার্থ ভৌমিক বলেছিলেন, এই কথা বলেছিলেন আমাদের বর্তমানের যিনি খাদ্যমন্ত্রী, অতীতের খাদ্যমন্ত্রীর জন্য যিনি রাস্তার নেমে মিছিল করেছিলেন সেই রথীন ঘোষ। এছাড়াও উত্তর 24 পরগনার একজন সাংসদ তৃণমূলের জন্মলগ্ন থেকে যিনি আছেন ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার, তিনি সরাসরি বিরোধিতা করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের যে তিনি কেন মুখ্যমন্ত্রীকে বা দলকে এর সঙ্গে জড়াচ্ছেন। এছাড়া সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো কার্যত চড়াশুরি আক্রমণ করেছেন যে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় টেনে আনা যায়। আবার জ্যোতিপ্রিয় মল্লিক বললেন যা সমস্ত ঘটনা জানে কে, জানেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো এত কিছু হয়ে যাবার পরে আবার সেই পুরনো বস্তা পচা তত্ত্ব তিনি সামনে নিয়ে আসছেন, এটা দুর্ভাগ্যজনক। কারণ প্রত্যেকটা দুর্নীতির তদন্তকে আটকানোর জন্য মানুষের দেওয়ার করের টাকাকে তারা খরচা করেছেন সুপ্রিম কোর্টে, কলকাতার বিভিন্ন বেঞ্চে, হাইকোর্টে, প্রত্যেক জায়গাতেই আদালত তাদের বক্তব্যকে গ্রহণ করেন, আদালত তদন্তকে বহাল রেখেছে। সুতরাং এই প্রতিহিংসার তত্ত্ব, রাজনীতির তত্ত্ব কতদিন চলবে? চাল যে লুট হয়েছে এটা প্রমাণিত, গম চিনি যে চলে গেছে এটা প্রমাণিত, কেন্দ্রের চাপে বায়োমেট্রিক কার্ড করা দেখিয়ে যে ভুয়ো রেশন কার্ড পাওয়া গেছে সেটা প্রমাণিত, চাল পাচার হয়ে গেছে এটা প্রমাণিত, তিনি কিভাবে অভিযুক্ত সেটা এখন তদন্ত চলছে, বিচারে সেটা প্রমাণ হবে।